তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো চলে আসলাম ইউবো সাইটের নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটার থাম্বনেলটা দেখে বুঝে গেছেন আমার অ্যাকাউন্টটা অলরেডি ব্যাক করে দিছে। তো কেন ব্যাক করছে বা এখান থেকে আমার সমস্যাটা কী হয়েছিল সেটা কিন্তু আপনাদের জানাইছি, ঠিক আছে? তো এখন কেন ব্যাক করছে সেটাও আপনাদের জানাবো। তো ফার্স্টে আমরা এখানে কাজটা স্টার্ট করব। স্টার্ট করার জন্য এখানে আমার অবশ্যই রিচার্জ করা লাগবে, কারণ আমার অ্যাকাউন্টে টাকা নাই, ঠিক আছে? ম্যাচ খেলার জন্য আমার অ্যাকাউন্টে টাকা নাই, তার জন্য আজকে আমি এখানে রিচার্জ করব। রিচার্জ করে কাজটা স্টার্ট করব। তো কাজটা স্টার্ট করার পর তারপরে বিস্তারিত বলবো যে আমার অ্যাকাউন্টটা কেন ব্যাক দিছে। অবশ্যই পুরো ফুল ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না যে কোন কারণে আমার অ্যাকাউন্টটা ব্যাক দেওয়া হয়েছে, কোন কারণে ব্লক করা হয়েছে সেটা কিন্তু আপনারা সবাই জানেন। যদি এর আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই যে প্লে লিস্টটা তৈরি করা আছে সেই প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারেন। 16 মিনিটের একটা ভিডিও আছে, সেটা পুরো ফুল দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন সমস্যায় আমি পড়ছিলাম। তো যাই হোক, কথা না বাড়িয়ে তো এখান থেকে আমরা রিচার্জ করার জন্য অ্যাপসে চলে আসবো। আছে অ্যাপসে আগেই ই করা আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 218 টাকার মতন আমার অ্যাকাউন্টে আছে। 230 টাকা হলো মিনিমাম ম্যাচ খেলা যায়, ঠিক আছে? তো এখান থেকে আমরা রিচার্জ অপশনে ক্লিক করব। রিচার্জ অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা 1K রিচার্জ করব, ঠিক আছে? মানে 1000 টাকা রিচার্জ করব। এখান থেকে আমরা আমাদের নাম্বারটা, মানে যেই নাম্বার দিয়ে আমরা টাকাটা পাঠাবো সেই নাম্বারটা এখানে লিখে দেব। লিখে দেওয়ার পর তারপরে এখান থেকে পেমেন্টটা সিলেক্ট করে দেবো যে আমি কোন পেমেন্টে দিতে চাইতেছি। তারপর পেমেন্ট যান, যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে কপি করে নেব। এই নাম্বারটাকে কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা বিকাশে চলে আসবো, ঠিক আছে? বিকাশে চলে আসি। তো এখান থেকে আমরা নাম্বারটা সেন্ড, এই নাম্বারটাতে টাকাটা সেন্ড করে দেবো, 1000 টাকা। তো যাই হোক, আমার 1000 টাকা সেন্ড করা হয়ে গেছে, ঠিক আছে? এই এটা কোনটা, এ কী করলাম? আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা লেনদেনে চলে আসি। এখান থেকে আমাদের ট্রানজ্যাকশন আইডিটা নিয়ে নিতে হবে, ঠিক আছে? কপি হয়ে গেছে। তো এখান থেকে আমরা ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর পেমেন্ট নিশ্চিত করুন, এটাতে ক্লিক করে দিই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অর্ডারটা সম্পূর্ণ হওয়ার জন্য 30 মিনিট সময় লাগবে, ঠিক আছে? তো আমাদের এখান থেকে ব্যাক করে দিছে। ব্যাক করে দেওয়ার পর একটু লেট হবে, সর্বোচ্চ 10-15 মিনিট, আগে যেরকম সময় লাগছে, ঠিক আছে, এরকম সময় লাগবে। তো এখন বলি আমার অ্যাকাউন্টটা ব্যাক করে দেওয়ার কারণ কী। তার আগে কিন্তু ভিডিওটাতে দেখাইছিলাম যে আমার অ্যাকাউন্টটা ব্লক করে দিছে, ঠিক আছে? আমার অ্যাকাউন্টটা তারা ব্লক করছে কেন সেটা কিন্তু সবাই জানেন। তো আমার যে ভিডিওগুলো দেওয়া, ঠিক আছে, সেই ভিডিওগুলোতে কিন্তু তারা মনে করছে তারা হলো বাইরের দেশের লোক, তারা হলো হংকংয়ের লোক, তারা কি বাংলা ভাষা বুঝবে? তারা মনে করছে যে আমি তাদের সাইটটা নিয়ে বাজে কথা বলছি, ঠিক আছে? বাজে কথা বলার কারণে আমার অ্যাকাউন্টটা ব্লক করে দিছে। ব্লক করে দেওয়ার পর তারপরে যে 16 মিনিটের ভিডিওটা তৈরি করছিলাম, ঠিক আছে, লাস্টের যে 16 মিনিটের ভিডিওটা তৈরি করছিলাম সেই ভিডিওটা একজন বাংলাদেশি এজেন্টকে দেখাইছে, ঠিক আছে? এজেন্টকে দেখানোর পর তারা বলছে যে এখানে কোনো বাজে মন্তব্য করা নাই, আপনি তার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছেন, তারপর আপনাদের সাইডের জন্য ভালো কথা বলে গেছে, ঠিক আছে? তারা যে দ্বিতীয়বার ভুল না করে সেটা তাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, ঠিক আছে? তো অ্যাডমিন আমাকে নিজে এসে নক দিয়েছে, নক দিয়ে বলতেছে আমরা আপনাকে অ্যাকাউন্টটা ব্যাক দিয়ে দেবো। তো তার আগে যা হয়েছে তার জন্য আমি দুঃখিত, কারণ আপনার ভাষা আমি বুঝি না, ঠিক আছে? তো তার জন্য আপনার কথা বুঝতে পারি নাই। তো যাই হোক, আপনাদের বাংলাদেশি একজন এজেন্টকে দেখাইছি, দেখানোর পর সে ভিডিওটা দেখছে, তারপর আমি আপনার ভাষাগুলো কনভার্ট করে আমি নিজে শুনছি, ঠিক আছে? শোনার পর তারপরে এখন চাইলাম যে আপনার অ্যাকাউন্টটা ব্যাক দিয়ে দিতে হয়, কারণ আপনি আমাদের সাইটের ব্যাপারে কোনো বাজে কথা বলেন নাই, তো আপনার অ্যাকাউন্টটা ব্লক করা আমাদের খুব ভুল হয়ে গেছে, ঠিক আছে? তো তারা ভুল মেনে নিয়েছে, ঠিক আছে? তো এখান থেকে অলরেডি আমাদের টাকাটাও চলে আসছে। বলছিলাম সর্বোচ্চ 4-5 মিনিট সময় লাগবে, ঠিক আছে? তো যাই হোক, আমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে, সেটা আমরা এখানে ম্যাচে লাগিয়ে নিই আগে। তো এখান থেকে 8টার একটা ম্যাচ আছে, 8টার ম্যাচে আমরা লাগিয়ে দেবো টাকাটা, ঠিক আছে? তো সাকসেসফুল আজকের ম্যাচটা স্টার্ট করলাম, ঠিক আছে? তো আজকের ম্যাচটা স্টার্ট করে দিলাম। তো এখন কথা হলো আমাদের যেই সমস্যাটা হয়েছিলো সেটা আপনাদের বললাম, তারা যেটা বললো, ঠিক আছে, তারা বুঝতে সমস্যা করছে, ঠিক আছে? তো যাই হোক, বুঝে বুঝি মানুষের ভুল হয়, ঠিক আছে? মানুষেরই ভুল হয়, গরু ছাগলের হয় না, ঠিক আছে? তো সে ভুল বুঝতে পেরে তারপরে আমাকে নক দিছে, নক দিয়ে নিজে সরি বলছে, সরি বলে এখন তারা আমার অ্যাকাউন্টটা ব্যাক দিয়ে দিছে, ঠিক আছে? তো তার জন্য আমি ধন্যবাদ বলতেছি তাদেরকে আমার অ্যাকাউন্টটা ব্যাক দেওয়ার জন্য, কারণ আমি এটাতে কাজ করছি হয়তো বা যতদিন ধরেই কাজ করি না কেন, কারণ ভাই একটা ভালো সাইটের জন্য ভালো বলবো, একটা খারাপ সাইটের জন্য খারাপ বলতে হবে, ঠিক আছে? কারণ এটা আমি কোনো দিক দিয়ে খারাপ দেখি নাই, তার জন্য আমি কাউকে খারাপ বলি নাই, ঠিক আছে? ভালো বলে গেছি, যে যতটুকু সম্ভব হয়েছে আমি তাদেরকে ভালো বলে গেছি, খারাপ কাউকে কিন্তু বলি নাই, ঠিক আছে? তো যাই হোক, তারা ভালো বলার কারণে অ্যাকাউন্টটা ব্যাক দিছে না, কোন কারণে অ্যাকাউন্টটা ব্যাক দিছে সেটা তারাই জানে। তো এখন থেকে আমি আবার নতুন করে কাজ স্টার্ট করলাম, ঠিক আছে? তো যারা অ্যাকাউন্ট খুলবেন তাদেরকে বলে রাখবো, অবশ্যই অ্যাকাউন্টটা খোলার পর ইনভেস্ট যদি করেন, ইনভেস্ট করার পর আপনাকে 230 টাকা নিয়ে যে সমস্যাটা, 230 টাকা আপনাদের নিয়ে দেব ইনভেস্ট করার পর। তার আগে কিন্তু কেউ ইনভেস্ট
ছাড়া আইসা যদি বলেন যে আমি অ্যাকাউন্ট খুলছি আমাকে 230 টাকা নিয়ে দেন, তাদেরকে কিন্তু আমি 230 টাকা নিয়ে দিতে পারবো না, কারণ তারা ডাইরেক্ট বলে দিয়েছে যে এখন এখন থেকে যারা ইনভেস্ট করবে তাদেরকে 230 টাকা দেওয়া হবে, আর একবারে সব টাকা উইথড্র দেওয়া যাবে না, আপনার মিনিমাম 230 টাকা অ্যাকাউন্টে রেখে তারপর আপনি উইথড্র দিতে হবে, কারণ উইথড্র ব্যালেন্স এখন 230 টাকা রাখতেই হবে, ঠিক আছে? মানে উইথড্র দেওয়া যায় 260 টাকা, সেটা তো আপনার জানেনই, আর এখানে অ্যামাউন্টটা রাখতে হবে 230 টাকা, ঠিক আছে? তারপর আপনি ধীরে ধীরে কাজ করতে থাকবেন, কাজ করার পর তারপরে আপনার ইনকাম আপনি ইনকাম করে নিতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, যত কিছু হয়ে গেছে হয়ে গেছে, এখন নতুন করে কাজ শুরু করলাম। আর যারা নতুন করে কাজটা করতেছেন, ঠিক আছে, যারা অ্যাকাউন্ট খুলছেন তাদেরকে বলবো, যদি ইনভেস্ট করেন তাহলে আমার গ্রুপটাতে জয়েন হবেন। জয়েন হওয়ার পর তারপরে আপনাদের আমি একটা গ্রুপে জয়েন করাবো, সেই গ্রুপটাতে আপনারা ইনভেস্ট করার পর আমি টাকাটা নিয়ে দেবো, তো ইনভেস্ট করার পর সেই গ্রুপটাতেও জয়েন করাবো, ঠিক আছে? সেই গ্রুপটাতে জয়েন করার পর আপনারা সেখান থেকে টাকা নিতে পারবেন। তাছাড়া কিন্তু যদি কেউ ইনভেস্ট ছাড়া ওইখান থেকে টাকা নিতে চান তাহলে আপনাকে কেউ টাকা দিবে না, ঠিক আছে? অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে, যারা আমার রেফারে আছেন, ঠিক আছে? আমার রেফারে যারা অ্যাকাউন্ট খুলবেন তাদেরকে আমার যতটুকু সম্ভব হবে আমি হেল্প করব। তো এখান থেকে কাজটা স্টার্ট করে দিলাম বিসমিল্লাহ বলে, তো আপনারা এখানে চাইলে কাজ করতে পারেন, বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যারা এখানে অ্যাকাউন্ট খুলতে চাইতেছেন তাদেরকে বলবো, যদি ইনভেস্ট করার ইচ্ছা থাকে তাহলে আপনারা এখানে অ্যাকাউন্ট খুলবেন, যদি ইনভেস্ট করার কোনো ইচ্ছা না থাকে তাহলে কেউ এখানে অ্যাকাউন্ট খুলবেন না, কারণ এখান থেকে তারা বলে দিছে যে এখান থেকে যারা ইনভেস্ট করে কাজ করতে পারবে তাদের জন্য অ্যাকাউন্টটা, ঠিক আছে? তার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা প্রচার করতে না করছিল। তো এখন আমি অ্যাকাউন্ট যখন ব্যাক পাইছি আমি এখন তাদের কাছ থেকে পারমিশনও নিয়ে নিছি যে আমি এখন থেকে ভিডিও করব। সে বলে দিয়েছে যে আপনি আগে যেভাবে ভিডিও করতেছিলেন সেভাবে করবেন, কিন্তু অ্যাভেলেবেলভাবে কাউকে টাকা নিয়ে দিতে পারবেন না, যারা কাজ করবে ঠিক মতন তাদেরকে টাকা নিয়ে দিতে পারবেন, ঠিক আছে? তো তাদের কথা অনুযায়ী যাই হোক এখান থেকে আমরা কাজটা শুরু করব। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন, যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে অল প্রেস করে দেবেন, তাহলে আমাদের যত নতুন নতুন ভিডিও আসবে সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। তো আবার চলে আসবো এই সাইটটার কোনো একটা পেমেন্ট প্রুফ ভিডিও নিয়ে। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।